हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल कहानी स्पाइल। तो हमारे नतून ब्लॉगे तुम्हारे स्वागत। केमन आछो तुम्हरा सबाई? तो हमार ब्लॉगटा आज के एखान थेके शुरू करछि आमी। देखो आधीरा पुजो दिच्छे, ओ आमार साथे एरकम ही रोज पुजो दे, खूब भालोबासे पुजो दीते। और आमी एखाने बोले बोले दिच्छिलाम कोथाय कि करते हबे, कोथाय फुलटुल दिते हबे, ओ सेई मतोई करछिलो। देखो और ये दुदिन हलो नतून शंख बजाते शिखे, तार जन्य सब समय निये शाक बजाच्छे। बोलछे मा आमी तुमी पुजो देबे और आमी तोमार जन्य शाक बजाबो, तुमी नमो करबे, माने देखे एरकम। और सबथेके बेशि भालो लागे जेटा, ओ खूब भक्ति दिए जिनिसटा करे, ठाकुरेर पुजो देवा, ठाकुरेर सब काज करा। और माने एकदम छोटो थेकेई, ओ जखन थेके एकटु ज्ञान बोध हय तखन थेकेई माने ठाकुरेर पुजोर समय ठाकुरेर काछे बसे थाके, खूब भालो लागे जिनिसटा। আর হ্যাঁ, আমি এই সপ্তাহটা কোনো টোটালি ব্লগ দিতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত আমি। তো দিতে পারিনি কেন তার কারণটা তোমরা তো জানোই, আর তার সাথে একটু মনটা খারাপ ছিল। তো সেটা কেন কি এই ব্লগেই তোমরা দেখতে পাবে, শুনতে পাবে। আর কাহিনী দেখো কি সুন্দর করে ঠাকুরের সামনে প্রদীপ ঘোরাচ্ছে, আর এরপরে শঙ্খও বাজাবে। মানে মেয়েরা হয়তো তাড়াতাড়ি এরকম বড় হয়ে যায়, মানে কি সুন্দর এটুকু বয়সে ঠাকুরের পুজো দিতে শিখে গেছে। খুব মানে শঙ্খ যে এত সুন্দর করে বাজাচ্ছে এটাই কি ভালো লেগেছে আমার। বাড়ি মারো, ঠাকুর সবাইকে ভালো রাখো। হয়েছে চলো। জায়গায় রেখে দাও। তো এই এখন একটু রিলস বানাচ্ছিলাম, ভালো লাগছে না মন টনগুলো। একদিন মানে এই 5-7 দিন কোনো ভিডিও বানাচ্ছিও না, কোনো ব্লগ কিছু করাই হচ্ছে না। আসলে ওই একটা কথা বলেছিলাম যেটা আমার ছাড়তে প্রবলেম হচ্ছে, ওইটা না হলে না ভালো লাগছে না। এতক্ষণ ধরে সেই সকালবেলা আপলোড করি, আর হয় সেটা সন্ধেবেলায় এসে হয়তো 20%-30%, একদম ভালো লাগছে না। এই তাই একটু রিলস বানাচ্ছিলাম, অনেকদিন কিছু করতেও হয় না রিলস টিলস, তাই দুই একটা বানালাম। আর এই শঙ্খ বাজানো শিখে সারাদিন শাক বাজিয়ে যাচ্ছে সারাদিন। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো, তারপরে মেয়েকে দুধ খাওয়াবো, একটু চা খাবো আমি নিজে, আর ওকে পড়তে বসাবো, পড়াটা করাবো, তারপরে আবার কালকে স্কুল স্কুল যাবে। তো এই খুব ভালো লাগছে না, মন মেজাজটা একদম আমার ভালো নেই। তো এই এখন রাতের রান্না হচ্ছে, এখন হচ্ছে মাংস কষা আর ভাত, আর হচ্ছে মাই করছে, জাস্ট আমি একটু মাকে হেল্প করে দিলাম। আর ব্লগ জানি ঠিক মতো আসছে না, এই সপ্তাহটা পুরো আমি ব্লগ করতে পারিনি কারণ মন টনগুলো একদমই ভালো না। কারণ ওই আমি বলছিলাম যে ব্লগগুলো ছাড়তে আমার প্রবলেম হচ্ছে, সেই কারণে ঠিক মতো হচ্ছেও না ব্লগগুলো। মানে একটা ব্লগ ছাড়তেই আমার দুদিন, যদি একটা পুরো দিন সারাদিন লাগে পরের দিন ছাড়া, তো পরের দিন এরকম আর করতে ভালো লাগছে না, মানে একদম মন টন অন্যরকম হয়ে যাচ্ছে। তো জিজ্ঞেস করলাম কবে কি হবে, তো বলছে এখনও হয়তো 1 মাস লাগতে পারে। তো এই আর একটা হলো আমার ভাই যে ছিল, ভাই বাড়ি চলে গেছে, ওর ওখানে একটা ভালো চাকরির অফার এসছে, তাই তো সেই নিয়েও আরও মনটা খারাপ। যে এতদিন ছিল থাকতাম মিলেমিশে, মানে ও চলে গেল, মনটা খুবই খারাপ। মানে সেই কারণে এই সপ্তাহটা পুরো মানে ব্লগই করতে পারিনি, মনই ভালো লাগছিল না। তো এই এখন রান্না বান্না হচ্ছে, আর পরে তো আর এই আধিরাকে এখন পড়িয়ে গেল, আধিরা এখন ফোন দেখছে,
আর এই মা এই বাজার টাজার করে আনলো, এই মাংস কষা হচ্ছে এখন, আর ভাত। ওর মাংস কষার সাথে আর রাতেবেলা ভাত হলে আর কিছুই লাগে না আমাদের, তো এই দিয়েই হয়ে যাবে। বলবো কেন, তোমার নাকে গন্ধ পেয়েছো? তুমি নাকে গন্ধ পেয়েছো? মাংস হলেই কোথা থেকে না গন্ধ পেয়ে যাবে ওর নাকে। আজকে আজকে ওই মাছের কারি, কি বলবো, কি হয়েছে, খাওয়াটা জমে যাবে কেন? মাংস হচ্ছে তাই? বাবা, মাংস হলে আর কি চাই, ও বোঝে সেটা, মাংস হলে ওরা কিছুই চাই না। এই জাস্ট পড়িয়ে গেল আর এখন একটু ফোন দেখছে, আর কালকে আবার স্কুল। তো এই চলো দেখি এই কদিন ছোট 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 ব্লগ দেবো, মানে ভালো লাগছে না, মানে নেটের কি হচ্ছে আমার, মানে ব্যালেন্সের তো অনেক টাকাই ব্যালেন্স চলে যাচ্ছে, তার মধ্যে ঠিক মতো হচ্ছেই না, বলছে এখনো এক মাস লাগবে, জানি না, আমার ভালো লাগছে না কিচ্ছু, এখনো এক মাস লাগবে বলছে, দেখি কি হয়। তো রান্নাটা করে নিই, তারপরে দেখা হবে। তো আমার নাইটে স্কিন কেয়ার করা হয়ে গেছে, মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে টোনার ইউজ করে এবার ক্রিম মাখবো, কিন্তু এটা হচ্ছে এসিতে গিয়ে মাখবো, নয়তো খুব ঘাম হয় মুখে, তো প্যাচ প্যাচ করে ভাল লাগে না, তা এবার শুয়ে পড়বো, নয়তো কালকে মেয়ের স্কুলে রেডি করতে পারবো না। তো চলো গুড নাইট, আজকে এটুকুই থাকলো ব্লগ, এরকম ছোটো ছোটোই দেবো যতদিন না ঠিকঠাক হবে, তারপরে ভালো মতো ব্লগ আসবে। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো।